গত শুক্রবার রাজধানী এক্সপ্রেসে কিছু পরিযায়ী শ্রমিক রাজ্যে আসে। রাজ্যে ফেরার পর সেই সব শ্রমিকদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়নি, ফলে শ্রমিকরা গত শুক্রবার থেকে মহারাজগঞ্জ বাজার এবং মাস্টারপাড়া এলাকায় ঘোরাঘুরি করেও ঠাঁই মেলেনি তাদের। অবশেষে সেই সব অসহায় পরিযায়ী শ্রমিকরা রাত কাটায় বটতলা মহাশ্মশানে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শুক্রবার সদর মহকুমা শাসক অসীম সাহা এবং পশ্চিম থানার পুলিশকে একাধিকবার গিয়ে বিষয়টি জানানোর পরও প্রশাসনের পক্ষ থেকে সেসব শ্রমিকদের জন্য হোম কোয়ারেন্টাইনের কোনো ব্যবস্থা করা হয়নি। শনিবার মহারাজগঞ্জ বাজারের কলাপট্টিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ তোলেন অলত্রিপুরা দিনমজুর সমিতির সভাপতি চন্দন নাহা। তিনি আরও জানান, আগামী 10 জুলাই আরও বহু পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরবে। প্রশাসন যাতে সেসব পরিযায়ী শ্রমিকদের জন্য হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে, নয়তো সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পাবে বলে জানান তিনি। একটা জিনিস লক্ষ্য করছি, কালকে যে রাজধানী এক্সপ্রেস আগরতলা এসছে, রাজধানী এক্সপ্রেস বিহার থেকে 12 জন লেবার এসছে। তো 12 জন লেবারে আমি বিশেষভাবে প্রশাসনকে অনুরোধ করছিলাম, যেহেতু তাদের এখানে কোনো বাড়িঘর নেই, তারা বিভিন্ন দোকানে কাজকর্ম করে এবং দোকানেই ঘুমায়, আর সুলভ শৌচালয় হয়েছে তাদের, বাথরুম এবং ল্যাট্রিন ব্যবহারের জায়গা, আর খাওয়া দাওয়া বিভিন্ন জায়গা বিভিন্নভাবে খায় তারা, তাদেরও যাতে হোম কোয়ারেন্টাইন না করে গভর্নমেন্টের প্রাদেশিক কোয়ারেন্টাইন রাখে সে ব্যবস্থা করতে। কিন্তু প্রশাসন আমার কথায় কোনো কর্ণপাত না করে আমাকে বলেছে আমি তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতাম। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এই 12 জন শ্রমিকের কোয়ারেন্টাইনের ব্যবস্থা আমি কোথায় করবো? যার ফলে কালকে আমি তাদের রেল স্টেশনে রাখছি, রাখার পর আজকে রেল স্টেশন থেকে তাদের বের করে দেওয়া হতেছে। কাজেই আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে জানান দিতে চাই, যদি তাদের থেকে কোভিড-19টা বহুল প্রচার বহুলভাবে প্রচার মানে সরে, তার জন্য কিন্তু প্রশাসন এটা দায়ী থাকবে, এটার জন্য কিন্তু শ্রমিক এবং শ্রমিক পক্ষে কেউ দায়ী থাকবে না। কারণ আমি এও বলেছি যে আমাকে যে কোনো স্কুলের কোয়ারেন্টাইনে একটা রুম দেন, খাওয়ার ব্যবস্থা আমি করব, শ্রমিকদের খাওয়া থাকার ব্যবস্থা আমি করব, শুধু আমাকে রুম দেন, তো দিন তারা একটা কার কোনো বাড়ি ভাড়া দেন, এখন একটা রুম দেন, এই রুমে আমি তাদের রাখবো, তাদের খাওয়ার ব্যবস্থা আমি করব। তার তো তারা আমার সে ব্যবস্থা করে নাই, তারা আমাকে বলছে আমার দোকানে বা বাজারে কোনো দোকানে একটা দোকানে রাখলে তারা তো ব্যবহার করবো সুলভ শৌচালয়, তাহলে গর্তে বেরোবে, কাজে কাজ তারা দোকানে রেখে আমি এই 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 যে প্রক্রিয়াটা আমি কীভাবে সমাধান করব? তাই আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানান দিতে চাই, অবশ্যই যেন তারা প্রশাসন তাদের প্রাদেশিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।